আপনারা এই বন্টিকে নিয়ে কোন ধরনের টানা হেসরা করে এই পরিবারের উপরে জুলুম নির্যাতন করবেন না। সাংবাদিক নামের এই যে পরিচয়ধারী যে সকল ব্যক্তিরা বাংলাদেশকে বিক্রি করছে তাদেরকে গ্রেফতার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন অত্যন্ত মর্মাহত একটি ব্যাপার, বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। যে বাংলাদেশে আপনারা নাম শুনেছেন, যেই ব্যক্তি বাংলাদেশের বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সাংবাদিকতার জগতে মাইলফলক স্থান অর্জন করেছেন, সেই ডক্টর কনক সরোয়ারের বোনকে আজকে র‍্যাব তুলে নিয়ে গিয়েছে। আজকে কনক সরোয়ার স্বাধীনতার জন্য কথা বলেন, কনক সরোয়ার বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কথা বলেন, কনক সরোয়ার এদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলেন, কনক সরোয়ার বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে টক শোর আয়োজন করেন। কনক সরোয়ার এই সকল কার্যক্রম করতে গিয়ে দেশদ্রোহী কোনো কার্যক্রমের কোনো সুযোগ নেই, দেশ বিরোধী কোনো কার্যক্রমের কোনো সুযোগ নেই, দেশ বিরোধী কোনো চক্রান্ত পর্যন্ত করার কোনো সুযোগ কনক সরোয়ার করে থাকেননি। কনক সরোয়ার দেশের জন্য, মানবতার জন্য, ভোট চোরদেরকে জাতির কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সকল সংস্থাগুলোতে অন্যায়ভাবে অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়গুলোকে জাতির কাছে স্পষ্ট করছেন কিন্তু এই কনক সরোয়ার সাহেব সহ বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় ইন্টারন্যাশনাল সাংবাদিক বৃন্দ যারা আজকে দেশের জন্য লড়ে যাচ্ছেন। কিন্তু পরক্ষণেই কি হচ্ছে, এই মানুষদের বাকস্বাধীনতা বন্ধ তো করছেই সরকার, এদেরকে দেশ থেকে দেশান্তরিত করেছে সরকার, পাশাপাশি তাদের বিরুদ্ধে যখন কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না তখন সরকার তাদের পরিবারগুলোর সাথে নতুন করে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। আজকে ইতিমধ্যেই কনক সরোয়ারের বোনকে এই র‍্যাব কর্তৃক গ্রেপ্তার করানো হয়েছে। আজকে জেনেছেন যে তার বোন সেই নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তার সেই নুসরাত শাহরিনের গ্রেপ্তারের পিছনে র‍্যাব কি অজুহাত দিয়েছে সেটা হচ্ছে তার আইডি থেকে সরকার বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। অথচ এই নুসরাত শাহরিন ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে যে তার কোনো আইডি নেই, তার নামে নতুন ভুয়া আইডি খুলে সেই আইডি থেকে প্রচারণা চালানো হচ্ছে যেটা সম্পর্কে তিনি জানেন না। তাহলে সেই প্রচারণা থেকেও তাকে গ্রেপ্তার করার কোনো যুক্তিগতা থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের নাগরিক সে সরকারের পক্ষে কিংবা বিপক্ষে, বিরোধী দলের পক্ষে কিংবা বিপক্ষে বক্তব্য দেখার অধিকার তার রয়েছে। সেক্ষেত্রে কনক সরোয়ার যদি বাংলাদেশের গণতন্ত্রের জন্য পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে কথা বলেন, সেই কারণে তার সিস্টার যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েও বক্তব্য দেন তাতেও তো তাদের দোষের কিছু থাকার কথা নয়। তারপরেও তাহলে কেন গ্রেপ্তার? তারপরেও কেন তাহলে জুলুম নির্যাতন? তারপরেও তাদের বিরুদ্ধে কেন এত হুংকার? এর মানে হচ্ছে এই অবৈধ শক্তি তারা দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকার জন্য এই সকল অপতৎপরতা করে সবাইকে নিঃশেষ করে দিতে চায়। ওরা আজকে সাংবাদিকদেরকে কেড়ে নিয়েছে, ওরা আজকে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় প্রশাসনকে কেড়ে নিয়েছে। আজকে কিছু স্বচ্ছ সাংবাদিক যারা সত্যিকার দেশমাতৃকার সেবায় কাজ করতে চাচ্ছে তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে, কারণ ওরা জানে সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে এই জায়গায়। যদি এদেরকে শেষ করে দিতে পারে, যারা মিডিয়ায় কথা বলে, যারা স্বাধীনতার জন্য কথা বলে, ওদেরকে শেষ করতে পারলেই আজকে বাংলাদেশটাকে ওরা আবার ওদের মতো চালাতে পারবে। তাই আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন দেশপ্রেমিক সাংবাদিকদের পক্ষে থাকি, আসুন দেশপ্রেমিক যে সকল ভাইয়েরা আমাদের দেশের মিডিয়ার জন্য কাজ করছেন, যারা সত্যিকার দেশের জন্য লড়ে যাচ্ছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াই। আজকে এই আমার বোনটিকে নিঃশর্ত মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানাই। আপনারা এই বোনটিকে নিয়ে কোন ধরনের টানা হেসরা করে এই পরিবারের উপরে জুলুম নির্যাতন করবেন না। সাংবাদিক নামের এই যে পরিচয়ধারী যে সকল ব্যক্তিরা বাংলাদেশকে বিক্রি করছে তাদেরকে গ্রেফতার করুন।
যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কথা বলছে তাদেরকে গ্রেফতার করতে আসিয়েন না, তাদের জন্য দেশের জনগণ আছে, তারা দেশের জন্য কাজ করছে, অতএব তাদেরকে দেশবাসীর সাথে কাজ করার সুযোগ করে দিন। এই কনক সরোয়ারদের পক্ষে সারা বাংলাদেশের সমগ্র নাগরিক রয়েছে, অতএব সরকারের উচিত হবে তার পরিবারকে সহযোগিতা করা, তার পরিবারের উপর থেকে জুলুম নির্যাতন উঠিয়ে নেওয়া। আসুন বন্ধুরা আমার, আমরা সবাই এর প্রতিবাদ করি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এই সকল অপতৎপরতার বিরুদ্ধে, তাহলেই বাংলাদেশ একটি সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।